এডিনগর এম বি টিলা বা নাম্বার আমি তৈ মৃণালকান্তি দেবরমানু কেবিগৈ আমতলি থানাও মামলা খাইজাকা মৃণালকান্তি দেবরমানী ভিক মমিতা চক্রবর্তী দেবরমা বুতৈনি বসাজক শান্তা বেনার্জি বাই নুকুংয়াকারী খারি থাকা আবসিমিয়া সালব্রমনো সাতক পিতক খাই হই সোশ্যাল মিডিয়ার রোগ ফাই আবয়ী ককসি জৌ তমনি আবো বেবাকনো তাতালসে হই কখন বসঙ্গ সাকা মৃণালকান্তি দেবরমা বাই শান্তা বেনার্জি গরিংসা থাই ব খারি থাঙ্গিয়া জানিজা বাইথনি নগন তঙ্গ ফিয়া তামঙ্গই হাইকি ককসিল চাকা চাবি মানলি হই সানসালো এরেন ককসিল চামন কখন বসঙ্গ ফাই খুকিংকা তে আন্তলি থানাও মামলা খালাইকা শান্তা বেনার্জি নমস্কার, আমি শান্তা ব্যানার্জি। আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমার দিদি মৌমিতা, মিসেস মৌমিতা চক্রবর্তী দেববর্মা, উনি সোশ্যাল মিডিয়া তারপর টিভি চ্যানেলের মাধ্যমে আমারে মিথ্যা বা মিথ্যা অভিযোগ দিয়ে সেটা ইয়ে করার চেষ্টা করছে। মানে কি কইতাম, সবটাই মিথ্যা কইছে, তাই নিয়ে কইতাছে যে আমি নাকি পালাইয়া গেছি। তারা নাকি অনেক খোঁজার পরে ও আমতলি থানাতে আইসে, আয়া ইসে করছে, কেস করছে, কিন্তু এরকম কিছুই হয়েছে না থানাতে। ও শুধু মিডিয়ার মাধ্যমে আমারে মানসিক আর সামাজিকভাবে মানে বিপর্যস্ত করার লেগে ও আমার সঙ্গে এরকম করতেছে। শুধুমাত্র সামান্য একটা ও সামান্য স্বার্থের কারণে ওর কিন্তু আমার সঙ্গে মানে আগের থেকে ওর সাথে আমরা একটা পারিবারিক ঝামেলা আছে, পারিবারিক আর্থিক ঝামেলা আছে, টাকা পয়সার এইসব ঝামেলার কারণে ও আমারে একদম হেস্তনেস্ত করে লাইতেছে সামাজিক আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমার মানে কার কাছে চেহারা দেখানোর মতো না ওইভাবে আমার কাছে বারে বারে এইসব মিথ্যা এলিগেশন নিয়ে আমার কাছে আইতাছে। এলিগে আমি আমার দানি আমার বোন হয় তা কিছু আমি আগে কিছু করছি না, যেহেতু এটা পারিবারিক আর্থিক ঝামেলা, কিন্তু ও এখন একদম সীমা ছাড়াইয়া গেছে, আমার আর কিছু করার নাই। এলিগে আমি আজকে আইনের দ্বারস্থ হয়েছি, আমি আমতলি থানাতে এফআইআর ফাইল করছি তাই নামে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ যে উনি আমি পালাইয়া গেছি। ওনার হাজব্যান্ড, আমার জানা মতো ওনার হাজব্যান্ড ওনার সঙ্গেই বাড়িতে থাকে, কিন্তু আমি জানি না ও কিল্লিগে এরকম করতেছে সামান্য স্বার্থের কারণে। আমার আমি তো এরকম কিছুই করি না, আমি আমার নিজের মা বাবার সাথে বাড়িতে থাকি, প্লাস আমি প্রতিদিন আমার কাজে যেখানে জবে করি এখানে জবে যাই আমি, মানে আমার তো সবটাই ঠিক আছে। ও শুধুমাত্র সামান্য স্বার্থের কারণে ও আমারে শুধু বদনাম করার চেষ্টা করতেছে। আমি কিছু পালাইটা লেগে গেছি না, আমি নিজের বাড়িতে সুন্দরভাবে মা বাবার সাথে আছি, প্রতিদিন কাজে যাই। আমি এখন আইনের দ্বারস্থ হয়েছি, আমতলি থানাতে এফআইআর ফাইল করছি, এখন স্যার তারা নিশ্চয়ই দেখবেন এই ব্যাপারটা। হ্যাঁ, ও একটা মানে মানে সবসময় একটা ওভার সাসপেক্ট নিয়ে একটা পাগল টাইপের মহিলা, মানে এরকম ভাবে ও শুধু সন্দেহবাদের কারণে বিনা প্রমাণে বিনা কিছু ইয়ে নিয়ে আমার শুধু আমার বদনাম করেই যাইতেছে। ও এখন তো সীমা ছাড়াই গেছে, ও মিডিয়া টিভি চ্যানেল মানে সবকিছু পেপার সবকিছুর মাধ্যমে ও মিথ্যা কথা ছড়াইতেছে। ও লিখা দিয়েছে ও নাকি অনেক খোঁজার পরও আমতলি থানাতে আয়া ইসে করছে, কিন্তু অনেক খুঁজবো কি, আমি তো প্রতিদিনই বাড়িতে আসি, আপনারা তারা নিশ্চয়ই খোঁজখবর নিয়ে দেখবো, আমি প্রতিদিন বাড়িতে আসি, প্রতিদিন কাজে যাইতেছি। ও তো খোঁজার ব্যাপার না কি খুঁজা আমার পাইতো না এমন কিছুই না। ওর সঙ্গে ওর স্বামী ওর বাড়িতেই এক ছাদের নিচে থাকে আমার জানা মতো, ওরা শ্বশুর বাড়িতেই আসে। তারপর ওয়া কইতাছে আমতলি থানাতে নাকি আইসে, আমতলি থানাতে তো এরকম কিছুই এরকম হয়েছে না। ও থানার নাম দিয়া থানার সামনে দাঁড়ায় এরকম ভাইরাল করতেছে আমার মিডিয়াতে। আমারে না, ও একদমই এফআইআর করছে না, কিন্তু মিডিয়ার সামনে দাঁড়ায়া কিন্তু মিথ্যা কথা কইতাছে যে ও আমতলি থানাতে এরকম করছে। হ্যাঁ, আমি এফআইআর করছি। কি নাম ওনার বোনের? নাম ও আমার বোনের নাম মিসেস মৌমিতা চক্রবর্তী দেববর্মা, ওনার নামে আমি এফআইআর করছি। ওনার বিরুদ্ধে আমি শক্ত মানে অ্যাকশন যাতে নেওয়া হয়, স্ট্রং অ্যাকশন। ও আমারে মানে সারা সবখানে বদনাম করে দিয়েছে। আমার তো একজন আমি একজন আনমেরিড, মানে ও এরকম কীভাবে করতে পারে আমি জানি না। আমার মা বাবা অসুস্থ বাড়িতে, ও প্রতিনিয়ত এভাবে আমার হেস্তন্যস্ত করে যাইতেছে। কি করেন আপনি? আমি একজন প্রাইভেট ল্যাবে জব করি, ল্যাব টেক। নমস্কার, আমার নাম মৃণাল দেববর্মা। কালকে একটা মিথ্যা অপপ্রচার দেখলাম কালকা সংবাদপত্রের মাধ্যমে, অত সংবাদপত্রের মাধ্যমে দেখছি আজকে আর কালকা মিডিয়ার মাধ্যমে দেখছি কালকা, কিন্তু এটা পুরো সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি নিখোঁজ, কোনো মিসিং ডায়েরি নাই, আমি একই বাড়িতে থাকিয়া একই ছাদের নিচে থাকিয়া আমি নিখোঁজ, এটা কী করে হয়? এটা তো পুরা একদম মানে পুরো অসত্য। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার মিসেস কি মানসিক ভারসাম্যহীন না মেন্টাল, এটা তো আমি আমি নিজেই কিছু বুঝতে পারতেছি না। এক ছাদের নিচে থাকিয়া, এক বাড়িতে থাকিয়া, এক সব কিছু, তারপর আমার নামে এইভাবে মিথ্যা অপপ্রচার কী করে, মানে কেমনে করে? এটা তো পাগল ছাড়া কেউ ভালো মানুষের কাজ না। এটা তো করলে একমাত্র পাগলই করতে পারে। কী সাধু সন্ত আইলো দেখি মাঝে মধ্যে, শুধু আমার লুকায় এনে টাকা দেওয়া। হ্যাঁ, যে যেটা কই ইডি ফাইনাল,
কী করে কী কয় কী না কয় কোনো হিসাব নাই। আর এই যে আরেকটা কথা, এই যে যার লগে নিয়ে আমার এলিগেশন দিছে, সে তার বাড়ির, সে তার চাকরি করতেছে, সে তার মা বাবার লগে আছে, আরামসে আছে, বিন্দাস আছে, সে কী কমু মানে এটা অ্যাকচুয়ালি সে তার আপন পিসাত্ত বোন, হ্যাঁ সে তার আপন পিসাত্ত বোন, তারা এটা তারা বনে বনে লাগালাগি আজকাল থেকে, এটা আমি বিয়ার আগে মানে বিয়ার আগের থেকে শুনতেছি, তারা বনে বনে সবসময় লাগালাগি থাকে, প্রায়ই তারা লাগালাগি থাকে। কারণ তারা কিয়ের বিচের উইটানে উইটা নিয়ে আমার মিসেস লগে আমার শুদ্ধ নিয়ে জোড়াইছে অথবা তারা আমার সঙ্গে জোড়াইছে, এটা আমিও মানে একদম কইতে পারি না। আর কিন্তু কালকার যে নিউজটা দেখছি, মানে আমি যে মিথ্যা প্রচারে আমি একদম মানসিক এবং আর্থিকভাবে একদম বিপর্যস্ত, কারণ আমি গভর্নমেন্ট সরকারি চাকরি করি না এবং আমরা সাধারণত পাবলিক রিলেটেড বিজনেস, কারণ আমার যে একটা পেশিজাম পড়েছে, আমার তো মনে হইতেছে আমি সুইসাইড করি, কিন্তু এই সুইসাইডও করতে পারি না বাচ্চাটার লেগে, কারণ বাচ্চাটা আমার দেখতে হয়, আমার ছাড়া হ্যাঁ দেখবো কে, সে তার বাচ্চাটার প্রতি ঠিক মতো যত্ন নেয় না, সে কী করে না করে কী করে বাচ্চা খাইলো নি না আইলো নি কোনো হিসাবই নেই, মানে বাচ্চাটার দিকে চাই আমি একমাত্র সুইসাইড করতে পারতেছি না। তো অর্থাৎ আমি একটা কথাই কমু যে কালকার যে ফেক নিউজটা একদম পুরা মিথ্যা, আজকাল যে আবার যে আজকাল যে সংবাদপত্র মাধ্যমে যে একটা খবর দেখলাম, এটা একদম সম্পূর্ণ ভুয়া মিথ্যা, অথবা হেরাও লিখা লাগছে, খবর পাইছে লিখা লাগছে, তাদের তো কারে কী কমু, কিন্তু এটা একদম সম্পূর্ণ 100% মিথ্যা কথা। আমি এখানেই আছি, না আমি পালাতক, না আমি মিসিং, আমি এখানেই আছি। এটা এই যে দেখেন, এটা এডিনগর থানা, আমি এখানেই আছি, আমার বাড়ি এডিনগর 5 নম্বরে, আমি এখানেই আছি, আমি কোনোক্ষণ পালাতক না, কোনোক্ষণ মিসিং না, পুরা একদম পুরা ভুয়া। এটা এই যে দেখেন, এটা এডিনগর থানা, আমি এখানেই আছি, আমার বাড়ি এডিনগর 5 নম্বরে, আমি এখানেই আছি, আমি কোনোক্ষণ পালাতক না, কোনোক্ষণ মিসিং না, পুরা একদম পুরা ভুয়া মিথ্যা কথা এগুলো। এগুলো আমার যতটুকু মনে হয় আমার মিসেস মানসিক ভারসাম্য হারিয়ে লেছে। তো এটা সিগন্যালটা আমি আগের থেকেই একটু একটু পাইছি, কিন্তু আমি চেষ্টা করছি ডাক্তারের কাছে নেওয়ানের, কিন্তু দেখি অশান্তি আরও বেড়ে থাকা। কিন্তু আজকে এখন বুঝলাম, পুরুষশাসিত সমাজে শুনি খালি মহিলা নির্যাতিত, কিন্তু আজকে গিয়ে বুঝলাম পুরুষশাসিত সমাজে পুরুষরা নির্যাতিত হয় কীভাবে। তো আজকে তো আপনারা তো আর কেউ ইয়ে দেখছেন না যে আদৌ সত্য কোনটা মিথ্যা কোনটা, মিডিয়ার যারা মানে যা দেখছেন নিউজে যা দেখছেন ইডি ফাইনাল, আপনারা তো মনে মনে কইতেছেন এই অমুক জায়গার মৃণালকান্তি দেববর্মা স্বর্ণ সোনা টাকা পয়সা লিয়া সব লিয়া ভেঙে গেছে, কিন্তু আদৌমূলক ঘটনাটা কী, কেউ তো আর সত্য ছাড়া যে দেখছে হ্যাঁ না করবে, বাকিটা তো কেউই কইতে পারতো না। অর্থাৎ এটা একদম 200% মিথ্যা কথা। তো আমার আর মানে কী কমু, আমার লজ্জায় মানে মাথা কাটা যায় এই ভুয়া মিথ্যা কথার লেগে। তো আমি মানে চেষ্টা করতেছি যে আমার মিসেসরে একটা ভালো ডাক্তারের পরামর্শ লেগে, এছাড়া আর কী করুম, আমি তো না কেউরে কইতে পারি না কেউরে শুইতে পারি, আমার চোখের জলে বালিশ ভিজে, কেউ তো আমি আর বুঝাই কইতে পারি না, নিজের ঘরের কথা কার কাছে কমু, মানে নিজের লজ্জা। তো আমরা এইভাবে পুরুষরা সবসময় এইভাবে নির্যাতিত হয়ে যায়, মুখ বুঝে সহ্য করে যায় একমাত্র প্রেস্টিজের খাতিরে, কারণ আমরা তো কোনো সরকারি চাকরিজীবী না, পাবলিক রিলেটেড, কারণ পাবলিক রিলেটেড লোকের একটু ঠান্ডা থাকতে হয়, প্রেস্টিজ কিছু করার নাই, প্রেস্টিজ আর কি কমু কন, এটা যাই খবর কালকে মিডিয়াতে আসলো পুরোটা মিথ্যা কথা।